এক জীবনে জুটেছে একাধিক প্রেমিকা, রইল বাংলা সিরিয়ালের কয়েকজন ভাগ্যবান অভিনেতার নাম। বাংলা সিরিয়াল মানেই একটা প্রতিবাদ ও প্রতিষ্ঠার গল্প, আর তার সাথে নায়ক নায়িকার দুষ্টু মিষ্টি প্রেম, সাথে একজন ভিলেন, আবার কোনো কোনো সিরিয়ালে একের অধিক ভিলেন দেখা যায়। আর সবচেয়ে বেশি বর্তমান ধারাবাহিকগুলিতে যেটা দেখা যায় তা হলো একজন নায়কের একাধিক প্রেমিকা। সবাই ঠিক হয়তো প্রেমিকা না, তবুও নায়কের প্রতি সকলেই পাগল থাকে, আর তাকে পেতে সব কিছু করতে পারে তারা। আজ তোমাদের জানাবো সেই সকল নায়কের নাম যাদের একটি ধারাবাহিকে অনেকগুলি নায়িকা দেখা গেছে, যে মুখ্য নায়িকা তার সাথে কিছু না কিছু লেগেই থাকাথাকি বাকি প্রেমিকাদের। ইন্দ্র, জি বাংলার এক জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ি, সেই সিরিয়ালের নায়ক ইন্দ্র। ইন্দ্রর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এই ধারাবাহিকের নায়িকা মিতুল। তবে অভিনেতার জীবনে ছিল আরও চার প্রেমিকা। একজন গল্পে অভিনেতার প্রথম স্ত্রী অন্তরা, তারপর অনুরাধা, শ্রীমন্তিনী, আর বর্তমান আবার সেখানে হাজির হয়েছে অন্তরার যমজ বোন সূর্য। স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল হলো অনুরাগের ছোঁয়া, সেই ধারাবাহিকে নায়কের নাম সূর্য, আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, সূর্যের স্ত্রী দীপা। তবে সূর্যকে পেতে মরিয়া আরও দুই অভিনেত্রী, একজন উর্মি, যে বর্তমানে আর সূর্যকে নিয়ে তেমন একটা ভাবে না, সে এখন সূর্যের ভাইয়ের স্ত্রী, আর একজন হলেন মিসকা, যে দীপাকে সূর্যের জীবন থেকে সরিয়ে নিজের জায়গা তৈরি করে নিতে চায়, আর সে চাইলে যে কাউকে খুন করে দিতে পারে। সিদ্ধার্থ, জি বাংলার আর এক জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। মিঠাইয়ের অভিনেতার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদ্রিত রায়। অভিনেতার বিপরীতে আছেন অভিনেত্রী সৌমিত্রিষা, অর্থাৎ মিঠাই। তবে মিঠাইয়ের সাথে সিদ্ধার্থের বিয়ে হওয়ার আগে থেকেই সিদ্ধার্থকে ভালোবাসত তার একমাত্র বন্ধু তোর্ষা, মিঠি ও অঞ্জি। তবে সিদ্ধার্থের ক্ষেত্রে একটু বিষয়টা অন্যরকম, এখানে শুধু তোর্ষা আর অঞ্জি কেবল সিদ্ধার্থকে পেতে মরিয়াছিল। তো বন্ধুরা, তোমাদের প্রিয় সিরিয়ালের অভিনেতাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।